আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2021 সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে সবাইকে স্বাগতম। আজকে থাকছে চতুর্থ পর্ব। প্রথম পর্বে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং গণিত নিয়ে কথা বলেছিলাম। দ্বিতীয় পর্বে বিজ্ঞান বিভাগের সকল বিষয় নিয়ে এবং তৃতীয় পর্বে কমার্স এবং আর্টসের বিভাগীয় বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম। আজকের পর্বে থাকবে বিজ্ঞান, ধর্ম, আইসিটি, কৃষি শিক্ষা সহ অন্যান্য বিষয়গুলো। প্রথমে বিজ্ঞান, প্রথম অধ্যায় উচ্চতর জীবনধারা, দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি, তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা, চতুর্থ অধ্যায় নবজীবনের সূচনা, পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো চাই, ষষ্ঠ অধ্যায় পলিমার, সপ্তম অধ্যায় অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার, নবম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস, দ্বাদশ অধ্যায় প্রাত্যহিক জীবনে তড়িৎ। এই ছিল সাধারণ বিজ্ঞানের শর্ট সিলেবাস। এবারে আইসিটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, যেখানে প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ, এখান থেকে এই বিষয়গুলো পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা, এখান থেকে এই বিষয়গুলো পড়তে হবে। এছাড়াও দ্বিতীয় অধ্যায় থেকে এগুলো রয়েছে। তৃতীয় অধ্যায় আমার শিক্ষা ইন্টারনেট, এই অধ্যায়ের জন্য এ বিষয়গুলো জানা জরুরি। চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব, চতুর্থ অধ্যায়ের জন্য এ বিষয়গুলো পড়তে হবে, এছাড়াও এ বিষয়গুলো থাকবে। পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স, এ অধ্যায়ের জন্য মাল্টিমিডিয়ার কৌশল সহ বিভিন্ন রকম টপিক থেকে প্রশ্ন হয়ে থাকবে। এই ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তির শর্ট সিলেবাস। এবারে কৃষি শিক্ষা, কৃষি শিক্ষার প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি, এখান থেকে যে বিষয়গুলো পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ, এখান থেকে এই টপিকগুলো সম্পর্কে জানতে হবে। তৃতীয় অধ্যায় কৃষি জলবায়ু, সেখান থেকে এই টপিকগুলোর উপরে পড়তে হবে। চতুর্থ অধ্যায় কৃষিজ উৎপাদন, যেখানে ফসল চাষ পদ্ধতি, ফুল চাষ পদ্ধতি, মাছ সমন্বিত মাছ চাষ, গৃহপালিত পশুপালন পদ্ধতি সমন্বিত চাষ পদ্ধতি, এক কথায় অধ্যায়ের মোটামুটি যে প্রশ্নগুলো অধিকাংশ এসে থাকে সেগুলো বললেই হবে। তাছাড়া আমি একটি শর্ট সাজেশন দিব অবশ্যই। এ ছিল কৃষি শিক্ষা এর শর্ট সিলেবাস। এবারে ইসলাম ও নৈতিক শিক্ষা, প্রথম অধ্যায়ের জন্য পার্ট এক ইসলাম, পার্ট দুই, পার্ট তিন, পার্ট চার, পার্ট পাঁচ, পার্ট ১৩ এবং পার্ট ১৪ এবং পার্ট ১৫। দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস, এ অধ্যায়ের জন্য পার্ট এক, পার্ট চার, পার্ট ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৫, ১৭, ২১ এবং ২৪, দ্বিতীয় অধ্যায়ের জন্য এ পাঠগুলো পড়তে হবে। তৃতীয় অধ্যায় ইবাদত, এ অধ্যায়ের জন্য পার্ট ১, ২, ৩, ৪, ৬ এবং ৭। চতুর্থ অধ্যায় আখলাক, এ অধ্যায়ের জন্য পার্ট ১ আখলাকে হামিদা, পার্ট ২ তাকওয়া, পার্ট ৩, পার্ট ৪, পার্ট ৫, ৬, ৭, ১২, ১৬, ১৭, ১৮, ২০ এবং ২২। চতুর্থ অধ্যায়ের জন্য এই পাঠগুলো পড়তে হবে। এবং পঞ্চম অধ্যায় আদর্শ জীবন রচিত, যেখানে পার্ট ১ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমকালীন সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, পার্ট ২ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম, শৈশব ও কৈশোর, পার্ট ৩ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যৌবনকাল, নবুয়াত ও ইসলাম প্রচার, পার্ট ৪ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর মাদানী জীবন, পার্ট ৫ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা বিজয় ও বিদায় হজ। এ ছিল ইসলাম ও নৈতিক শিক্ষার শর্ট সিলেবাস। এবারে গার্হস্থ্য বিজ্ঞান, গার্হস্থ্য বিজ্ঞানের প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনা, এখান থেকে পার্ট ১, ২, ৪, ৫। দ্বিতীয় অধ্যায় গৃহ ব্যবস্থাপক, পার্ট ১। তৃতীয় অধ্যায় গৃহ সম্পদ, এখান থেকে পার্ট ১, ২, ৩, ৪।
চতুর্থ অধ্যায় পাঠ এক ও দুই। পঞ্চম অধ্যায় অভ্যন্তরীণ সজ্জা, এখানে পাঠ এক থেকে ছয় পর্যন্ত পড়তে হবে। ষষ্ঠ অধ্যায় শিশুর বর্ধন ও বিকাশ, পাঠ এক থেকে পাঁচ। সপ্তম অধ্যায় শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ, পাঠ এক থেকে চার। অষ্টম অধ্যায় কৈশোরের মনোসামাজিক সমস্যা, প্রতিকার ও প্রতিরোধ, পাঠ এক থেকে চার। দশম অধ্যায় খাদ্যের কাজ ও উপাদান, পাঠ এক থেকে বারো পর্যন্ত পড়তে হবে। অধ্যায় ১৩ খাদ্য প্রস্তুত ও পরিবেশন, যেখানে পাঠ এক থেকে ছয় পর্যন্ত আছে। অধ্যায় ১৫ পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি, পাঠ এক থেকে তিন এবং পাঠ চার থেকে পাঁচ। পোশাকের যত্ন ও পারিপাট্য, পাঠ এক, পাঠ ছয় এবং পাঠ সাত। এই ছিল গার্হস্থ্য বিজ্ঞানের শর্ট সিলেবাস। যাওয়ার আগে একটি কথা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য। সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।